আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ পূর্বে সিলেটের নান্দনিক দিঘি, যেটি সিলেটের নান্দনিক ওয়াকে সিলেট নগরীর ভিতরে এইটি আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, যেটি আসলে সিলেটে পুরাতন কারাগার ছিল যেটি, এবং ওই পাশে হচ্ছে সিলেটের যে ওসমানী শিশু উদ্যান বা শিশু পার্ক হিসেবে পরিচিত সেই জায়গায় সিলেটের লাল দিঘি আজকে ওয়াকে পরিণত হয়েছে, এবং আজকে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় যে মন্ত্রী মহোদয় এবং সিলেট সিটি কমিশন এবং ভারতীয় হাই কমিশনার সহ সবাই এই নান্দনিক ওয়াকটি উদ্বোধন করেছেন। এতক্ষণ আপনাদেরকে আমরা যেটি দেখাচ্ছিলাম যে এই নান্দনিক ওয়াকটি উদ্বোধন, সেই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে, পর্ব শেষ হয়েছে, এবং এটি হয়তো দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ওয়াকে ওপেন করা হবে, নগরবাসীর জন্য সবাই এসে উপভোগ করতে পারবেন এই নান্দনিক ওয়াকটি। ভাই, আসলে এই ওয়াকওয়ে সম্বন্ধে আসলে কিছু বলবেন? এটি আসলে আমরা সিলেটে দেখেছি এই প্রথম মনে হয় সিলেটে এরকম একটি বড় দিঘি। ওয়াকওয়ে অনেক রয়েছে বা দিঘি, কিন্তু এটি আসলে পুনর্নির্মাণ বা আসলে সৌন্দর্য বর্জন করা হয়নি, আসলে এই দিঘিটা করা হয়েছে। আপনি সেটি কি বলবেন একজন সাধারণ নাগরিক হিসাবে? আসলে এটা একটা মানে আমি সিলেটবাসীর জন্য এটা আসলে একটা অনন্য উদাহরণ আমি প্রথমেই বলবো। কারণ হচ্ছে গিয়ে এখানে ছিল ময়লা আবর্জনার স্তূপ, সেখানে আজকে আমরা দেখতে যে একটা নান্দনিক রূপ পেয়েছে সিলেট এই দুপা দিঘি খ্যাত। এই দিঘিটি অত্যন্ত নালানর্দমা এবং আবর্জনায় ভরপুর ছিল, সেটা সিটি কর্পোরেশনে হোক কিংবা সরকারের পক্ষ থেকেই হোক, যেভাবেই এত নান্দনিকভাবে দৃষ্টিনন্দন করা হয়েছে, আমাদের সিলেটবাসীর জন্য এটা একটা সুখবর এবং সিলেটের মানুষের বিনোদনের একটা প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই, এবং যারা এটা উদ্যোগ নিয়েছেন, যারা করেছেন, সেই কর্তৃপক্ষকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিলেটবাসীর পক্ষ থেকে। এই জায়গাটা আসলে ওয়াকওয়ে বা অনেকদিন থেকে আসলে প্রচার হচ্ছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই জায়গাটি মূলত আসলে কী জন্য আসলে উপকার হবে নগরবাসীর জন্য, কী উপকার হবে? সিলেট শহরে আসলে অনেকটাই ঘোরার জায়গা নাই, বা শহরবাসী আসলে কোথাও বেড়াতে যাওয়ার জন্য আসলে এরকম ভালোটা স্কোপ নাই, এর দিক দিয়ে আসলে কি আপনি কী মনে করেন? এদিক দিয়ে আসলেও সিলেটবাসীর ঘোরার কোনো জায়গা নেই শহরের, আপনি বলতে গেলে শহরের কোথাও কোনো বিনোদনের কোনো জায়গা নেই। যে ঢাকা শহর, রাজধানী শহরে আপনি দেখবেন শহরের অভ্যন্তরে বিভিন্ন বড় বড় বিনোদন কেন্দ্র রয়েছে, যারা যেখানে মানুষ বিকেলে একটু ঘুরতে যাচ্ছেন। আমাদের সিলেটে কিন্তু সেই সুবিধা ছিল না। তো দুপা দেখি আজকে থেকে যে শুভ সূচনা হয়েছে, এটা আমি মনে করি সিলেটবাসীর জন্য এটা পজিটিভ দিক, এবং সিলেটের যারা বিনোদন প্রেমী, যারা একটু ঘুরতে ভালোবাসেন, তারা এখানে আসবেন, তারা তাদের বিনোদনের সময়টা এখানে পার করবেন। এটা অবশ্যই এটা ভালো উদ্যোগ আমি বলবো। সিলেট সিটি কমিশন, আপনার জানা মতে আসলে আগামীকাল থেকে, আজকে যেহেতু উদ্বোধন হবে, এখন পর্যন্ত এটা সুরক্ষিত রয়েছে, আগামীতে হয়তো কি এটি ওপেন করবে বা কি টিকিটের মাধ্যমে এরকম? না, আমার মনে হয় এটা উন্মুক্ত করে দেওয়াই ভালো, কারণ এটা যেহেতু নগরবাসীর জন্য একটা বিনোদনের কেন্দ্র হিসেবে সিলেট সিটি কর্পোরেশন করেছে। আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলবো এটা উন্মুক্ত করে দেওয়া ভালো। উন্মুক্ত করে এখানে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক অথবা কেয়ারটেকাররা থাকবে, তারা এখানে সৌন্দর্য বর্ধনের নিয়ে কাজ করবেন, এবং যারা এখানে আসবেন সিলেটের মানুষ, তারা তাদের নিজ দায়িত্ব থেকে এটা সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করবেন। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, এবং আপনারাও আসতে পারেন, উপভোগ করতে পারেন সিলেটের নান্দনিক ওয়াকওয়ে বা সিলেট ওয়াকওয়ে হিসাবে ইতিপূর্বে যে লাল দিঘি এটি উদ্বোধন করা হয়েছে, সেখানে আসতে পারেন, উপভোগ করতে পারেন সিলেটের হাতিঝিল হিসাবে এটিকে। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।